আসসালামু আলাইকুম। একটা হট গানের ভিতরে যে কয়েলটা থাকে, কয়েলটা কিন্তু অনেক সময় ভাঙা যায় এবং দেখা গেছে ভিতরের যে তারগুলো থাকে তারগুলো কিন্তু একটা সাথে আরেকটা ডিসপ্লেস হয়ে যায় এবং কি অনেক সময় এগুলা গইলা যায়। ঠিক আছে, এগুলা গলে যাওয়ার কারণটা কি, কারণটা সম্বন্ধেই আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই যে দেখতেছেন এখানে ইয়ার, এটার নাম হচ্ছে ইয়ার, এটা হিটার। এখানে ইয়ারটা দেখেন বাড়ানো, তো আপনি সবসময় দেখা গেছে বেশি ইয়ার দিলেও সমস্যা, যখন আপনি এইভাবে ধরবেন একটা ইয়ার মধ্যে তখন কিন্তু এই যে ক্যাপাসিটরগুলো প্রায় অনেকটা সরে যায়, মানে হিটটা বেশি বাতাস লাগার কারণে এখান থেকে নইরা যায়। আবার কম ইয়ার দেওয়ার কারণে কিন্তু কি হয়, কম ইয়ার দেওয়ার কারণে ওই যে প্লাস্টিকগুলো আছে প্লাস্টিকটা কিন্তু পুড়ে যায়। তো এই কারণে দেখা গেছে, তো এই কারণে কিন্তু হিটটা এত বেশি দেওয়া যাবে না। এই যে হিটার যেটা আছে যতটুকু আপনার দরকার, হিটার যেটা আছে যতটুকু আপনার দেওয়ার দরকার ততটুকু দিবেন এবং ইয়ার যতটুকু দরকার মানে একটু বেশি রাখার চেষ্টা করবেন, যেন এই যে ক্যাপাসিটর রেজিস্ট্যান্সগুলো যেন উঠে, মানে বাতাসে যেন উইরা না চলে যায়। তো যদি কম দেন, এই ইয়ার যদি কম দেন, তাহলে হবে কি, এই যে প্লাস্টিকগুলো থাকে ইয়ার মধ্যে হটগানের মধ্যে ওটা কিন্তু পুড়া যায় এবং ভিতরের কয়েলটাও কিন্তু নষ্ট হয়ে যায়। ভিতরে বেশি হিট হওয়ার কারণে, বেশি হিট হওয়ার কারণে একটা তারের সাথে আরেকটা তার এইভাবে এইভাবে কিন্তু লাগানো থাকে। তো তারটা কিন্তু একটা মাঝখান থেকে যদি এভাবে মানে ছুটা যায়, মানে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে কিন্তু পরে আর ওই হিটটা হয় না, মানে ওখান থেকে শুধু বাতাস বের হয় কিন্তু হট যে মানে গরম যে বাতাসটা, ওই গরম বাতাসটা কিন্তু বের হয় না। তো এই হলো অবস্থা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।